Assalamualaikum, hello everyone, welcome back to my daily vlog. So আজকে মা রেডি করতে যাচ্ছে চিকেন ফ্রাই। সো বাসায় কিভাবে বাসার উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই রেডি করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, যদিও আমি করছি না, এটা আমার মা বানাচ্ছে। প্রথমে আমার মা এখানে প্রথমে ঝালের গুঁড়া দিয়ে দিল, তারপর হলুদের গুঁড়া, তারপর বেটে রাখা আদা, গোলমরিচ বাটা, তারপর এখানে মা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছিল, এরপর জিরা বাটা, তারপর এই যে গরম মশলা যেটা থাকে সেটা, তারপর লবণ, তারপর একটু সস দিয়ে দিচ্ছিল, এরপর মা হাতে মেখে নিচ্ছিল সুন্দরভাবে। আর এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমার প্রথমে বলতে খেয়াল নেই, এখানে মাংসগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো যায়। সো এর পর্যায়ে মা লেবু দিয়ে দেয়, তারপর মা ঢাকনা দিয়ে ঢেকে দেয়, এরপর মা চিকেনটা যে মিশ্রণটার সাহায্যে ভাজবে সেটা রেডি করছিল। সো এখানে মা একটু জিরা গুঁড়া করে নিচ্ছিল, চিকেনটা এক ঘন্টার মতো ম্যারিনেট করে মা রেখেছিল। সো এরপর মা কড়াইতে তেল দিয়ে দেয় এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তারপর চিকেন ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে মা ভাজা শুরু করে। অবশ্য বলে রাখা ভালো, এই মিশ্রণের মধ্যে কিছুটা চাউলের গুঁড়া, কিছুটা এমনি ময়দা, তারপর কিছুটা বেসন, লবণ, হলুদ এগুলো দিয়েছিল। সো এই তো চিকেনটা ভাজা শেষ এবং চিকেনটা অনেক বেশি টেস্টি হয়েছিল। চিকেন ফ্রাই যেহেতু হয়েছে সেহেতু স্যুপ হবে না, এটা তো হতেই পারে না। সো আমি এখানে নরের হট অ্যান্ড সোর যে চিকেন স্যুপ সেটা আমি নিই। এখানে আমি একটা ডিম ভেঙে নিই এবং এটাতে পরিমাণ মতো লবণ দিই, একটা ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিই, তারপর আমি এটা মিক্সড করতে থাকি। সো এখানে প্যানে এরপর আমি পানি দিয়ে দিই, পানি দেওয়ার পর আমি স্যুপটা, পানিটা একটু গরম হয়ে আসলে আমি স্যুপটা ঢেলে দিই পানির মধ্যে, তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। স্যুপটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিই, এরপর ডিম, যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢালতে থাকি এবং ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো আমার স্যুপ রেডি এবং চিকেন ফ্রাইও রেডি, এবার মজা করে খাওয়ার পালা। আপনারা আমার এই রেসিপি ফলো করে খুব সহজে বাসায় চিকেন ফ্রাই এবং স্যুপ তৈরি করতে পারেন। সো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।